नगरी सैन छावनी 320 फील्ड हॉस्पिटल कृपाण डिवीजन के द्वारा आज बानाहाट हाई स्कूल के प्रांगण में सार्वजनिक मेडिकल कैंप का आयोजन किया गया। इस मेडिकल कैंप में जनरल फिजिशियन चिकित्सक एवं नेत्र जांच चिकित्सक एवं दंत चिकित्सक के साथ मेडिकल की टीम मौजूद रहे। यह बता दें कि बानाहाट एक नंबर ग्राम पंचायत इलाके के काफी संख्या में लोगों ने यह भारतीय सेना द्वारा लगाए गए मेडिकल कैंप का लाभ उठाया। स्थानीय समाज सेवक एवं पंचायत शिल्प संचालक कुटी नंदी ने कहा कि ये बीनागुरी सेना सावनी से आर्मी का आपका 320 फील्ड हॉस्पिटल से ये आज कार्यक्रम किया हुआ है, तो जिसमें आपका आँख का डॉक्टर, आपका दांत का हो गया है और प्लस आपका ब्लड शुगर टूगर के लिए ये सब किया हुआ है। कहाँ कहाँ के लोग इससे लाभान्वित हुए? ये आज हमारा बानाहाट का साउंडिंग में आपका 300 परिवार, प्रथम 300 परिवार ने आज ये लाभ उठाया। क्या उद्देश्य था ये लगाने के? ये उद्देश्य था कि आज हम लोग का बंगला स्कूल आप लोग को मालूम है 75 साल का पैर देने वाला है, तो इसके लिए आज से हम लोग एक तो बंगला स्कूल को लेके और आर्मी का ही लेके आज हम लोग 75 साल का शुरुआत किया है। शुरुआत हुआ एक साल तक ये प्रोग्राम चलते रहेंगे। इसके लिए हम लोग बानावासी का तरफ से सेना को हम लोग बहुत धन्यवाद देना चाहते हैं। आपका परिचय सर? हमारा कुटी नंदी, समाज सेवी। वही बानाहाट हाई स्कूल के प्रधान अध्यापक सुकल्याण भट्टाचार्य ने कहा कि प्रोग्राम होलो এখানে আর্মি ভর্তিকে আজকে বিন্দাগুড়ি সেনা ছাউনির 300 গুড়ি কুড়ি ফিল্ড হসপিটাল কৃপাণ ডিভিশনের পক্ষ থেকে বানারহাট হাই স্কুলে একটি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। মূলত বানারহাট হাই স্কুল বানারহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিল্প কর্মাধ্যক্ষ কুটি নন্দী এই আর্মি সেনাবাহিনীর এদের সাথে যোগাযোগ করে আমাদের স্কুলে ভেনু করে এই হেলথ ক্যাম্প সংগঠিত করেন। এখানে দুজন মেডিকেল অফিসার, একজন ডেন্টাল অফিসার, তারা লাইফস্টাইল ডিসঅর্ডারের উপর একটি সেমিনার সংগঠিত করেন। তাছাড়া চক্ষু পরীক্ষা শিবির, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, তার সঙ্গে সঙ্গে অত্যাধুনিক ল্যাবরেটরি ছিল, অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার ব্যবস্থা এখানে ছিল। প্রায় 300 মানুষ বিনামূল্যে ওষুধ পরিষেবা আজকে এখানে গ্রহণ করে। বানারহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত সাধারণ মানুষসহ আমাদের স্কুলের বানারহাট হাই স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এতে খুব দারুণভাবে উপকৃত হয়। এবং আমাদের সাথে আর্মি কর্তৃপক্ষের কথা হয়েছে আগামীতে যে আমাদের প্ল্যাটিনাম জুবলি উৎসব, সেই প্ল্যাটিনাম জুবলি উৎসবেও তারা বিভিন্ন বিষয়ে এখানে ক্যাম্প এবং এক্সিবিশন করবেন বলে তারা জানিয়েছেন। আপনার পরিচয়? আমার নাম সুকল্যাণ ভট্টাচার্যী, আমি বানারহাট হাই স্কুলের প্রধান শিক্ষক। ওই আর্মি কে অধিকারীও নে কহা কি পান হিলে যে আছে তাদের তরফ থেকে আমাদের 320 ফিল্ড হসপিটাল করছে। আজকে আমাদের এখানে মেডিকেল ক্যাম্প প্লাস ডেন্টাল ক্যাম্প দুটোই আছে, দুটো আমাদের মেডিকেল স্টেশন আছে, ডেন্টাল স্টেশন আছে, প্লাস আমরা একটা ছোট একটা ল্যাবও রেখেছি। যতটুকু সম্ভব আমরা আমাদের সাথে জিনিসপত্র নিয়ে এসেছি, ওষুধ নিয়ে এসেছি যেগুলো ডেইলি কার যেগুলো রেগুলার আমরা দেখি। আর যে আছে আমাদের এখানে সব টেস্টিংও হচ্ছে, চোখের থেকে শুরু করে আপনার সুগার সব হচ্ছে এখানে। এটা এই ক্যাম্পের আজকে আমাদের কি বলে গোলটা হচ্ছে যে লাইফস্টাইল ডিসঅর্ডার, আজকে থিমটা হচ্ছে আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার। আজকালকার যে জীবনশৈলী যে হচ্ছে সেটার জন্য অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, তো আমরা সেটাতেই সবাইকে বলতে এসেছি যে কী কী সমস্যা হতে পারে, আপনারা কী কী করে এটা প্রিভেন্ট করতে পারবেন, কী করে এগুলোকে যে আছে বাকি যে আছে কী বলে কী করে প্রিভেন্ট করতে পারবেন আর কী করে আমরা ট্রিটমেন্ট করতে পারবো। তো এটাতে আছে আমরা ক্যাচ করতে এসেছি এরকম কোন কোন পেশেন্ট আছে যাদের এইসব দরকার আছে। ম্যাডাম এখানে তো আজকে চোখ পরীক্ষা হচ্ছে, তো ক্যাটারাক্ট পেশেন্টদেরকে আজকে কি রেফার করা হবে নাকি ট্রিটমেন্টের ব্যবস্থা আপনারা করবেন? ক্যাটারাক্ট যে আছে এটা এখানে দেখানো পসিবল না। ক্যাটারাক্টে আমাদের যে মেনলি পেশেন্ট যারা আছে ওরা বয়স্ক লোকেরা, ওদের হবে যে আমরা আচ্ছা দেখছি, তখন চেক আপ করার যে আছে এখানে সেরকম সেট আপ নেই। আমি ম্যাক্সিমাম বলতে পারবো যে ক্যাটারাক্ট আছে, কিন্তু ওটা আগে আমাকে রেফারই করতে হবে। এখানে আমি শুধু রিফ্র্যাক্টিভ এরর যেটা চোখের সমস্যা যাদের চশমা দরকার তাদেরকে আমি বলতে পারবো। তার
এইটুকু মেডিকেল ক্যাম্পে তার থেকে বেশি সম্ভব। আচ্ছা ম্যাডাম, আজকে যে আপনারা প্রেসক্রাইব করছেন মেডিসিন তো ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে, হ্যাঁ নেক্সট ম্যাডাম ফলো আপ কিভাবে করবে এরা? ফলো আপটা হচ্ছে এই জন্য আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব এখানেই দেখে নিই, যাদের যাদের ফলো আপ দরকার তাদেরকে আমি বলছি আপনারা পিএইচসি তে যান, বিকজ পেশেন্ট ফলো আপ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, আই ক্যানট কাম অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আর যদি আসিও কোনো গ্যারান্টি নেই যে আমি আসছি আর আমি ওই পেশেন্টটাকে আবার ফিরে পাবো কিনা, এই জন্য আমরা পিএইচসি তে পাঠাচ্ছি যে পিএইচসি তে ওনারা যে তাহলে দেখাবেন তাহলে এখানে প্রপার ফলো আপ হবে প্লাস টেস্ট। সব টেস্ট তো আমি এখানে আনতে পারবো না, এখানে আমাদের সেরকম ল্যাব সেট আপ নেই। বেশিরভাগ নিয়ে এসেছি যাদের, আর বেশিরভাগ এখানে ওই রোগ গুলারই আমরা কেটার করার চেষ্টা করবো, যেরকম পায়ে ব্যথা হলো, কারো প্রেসারে হলো, এগুলো যে আছে এগুলো আমরা বলতে পারবো যে আপনার যে আছে এটা সমস্যা আছে, আপনারা প্লিজ ফলো আপ করুন পিএইচসি তে। আমাদের এই ক্যাম্পের মেইন গোল হচ্ছে লোককে জাগরুত করা যে আপনার এই সমস্যা আছে, যদি লোকটা জানলোই না যে সমস্যা আছে তাহলে ও দেখাবে কি করে, তো সেটাই হচ্ছে আমি এখানে ডায়াগনোসিস। ভাই আরবি কে অধিকারীও নে কহা কি इस प्रकार के चिकित्सा शिविर आगे भी आयोजित किए जाएंगे ताकि हमारे इस चाय बगान इलाके के लोगों को चिकित्सा से संबंधित सहायता की जा सके। आज के इस मेडिकल कैंप के दौरान 3 वरिष्ठ चिकित्सकों के साथ साथ 20 आर्मी के जवान और अधिकारी एवं मेडिकल टेक्नीशियन भी मौजूद रहे। देखते रहिए NAI Doers News फेसबुक, यूट्यूब, ट्विटर पर लाइक और सब्सक्राइब करें और अपने इलाकों के महत्वपूर्ण खबरों से जुड़े रहें।